থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজগতে বারাসাত থেকে ডুয়ার্স পর্যন্ত 110 জনের বাইক র্যালি। থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজগতে এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে 110 জনের মোটর সাইকেল র্যালি। গত 4 ফেব্রুয়ারি বারাসাত থেকে যাত্রা শুরু করে এই র্যালি ইতিমধ্যে 40টি জায়গায় প্রচার অভিযান চালিয়ে বৃহস্পতিবার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে এসে উপস্থিত হয় এই বাইক র্যালি। অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বাইক র্যালি শুরু হয়। এদিন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষকে নিয়ে একটি সচেতনতা শিবির করে সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ, উপপ্রধান তসিরুল হক সহ অন্যান্যরা। বারাসাত থেকে ডুয়ার্সের জলদাপাড়া পর্যন্ত এই বাইক র্যালি যাবে। আগামী 12 ফেব্রুয়ারি জলদাপাড়ায় পৌঁছবে এই র্যালি। তার মধ্যে বিভিন্ন জায়গায় থ্যালাসেমিয়া নিয়ে প্রচার চালাবে সংগঠনের সদস্যরা। আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া। আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী, আমাদের অভিভাবক, আমাদের মধ্যমগ্রাম বারাসাতের অভিভাবক, সুখযুক্তের সাথী, বিপদগামী মানুষের উন্নয়নের খান্ডারি সর্বজন শ্রদ্ধ মাননীয় খাদ্যমন্ত্রী রতীন ঘোষ মহাশয়, তার আশীর্বাদ নিয়ে আমরা শুভ সূচনা করেছিলাম গত 14 ফেব্রুয়ারি বারাসাত শহর থেকে। আমরা প্রচার করতে করতে শান্তিপুর হয়ে আমরা বহরমপুর, মালদা হয়ে আমরা গতকাল ইসলামপুর এবং শিলিগুড়ি থেকে আমরা আজ ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ উপপ্রধান এবং পঞ্চায়েত যারা যুক্ত আছেন প্রত্যেকেরই আমন্ত্রণে আমরা এখানে এসে আর সেমিনার সংগঠিত করেছি এবং তার আতিথ্যতারও ব্যবস্থা করেছেন। তার জন্য উদ্দেশ্য যে আমাদের রাজ্যে যে 23টা জেলা আছে, 23টা জেলায় 87টা ব্লাড ব্যাঙ্ক আছে। আমরা আমাদের সংস্থার তরফ থেকে প্রত্যেক মাসে 35 থেকে 40টা রক্তদান শিবির সংগঠিত করি। আমাদের কাজ হচ্ছে সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সরকারি রক্ত ভাণ্ডার মজুত রাখা। ছেলেমেয়েরা যে রক্ত দিচ্ছে তা বেশিরভাগ রক্ত ব্যয় হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে, যার ফলে চাহিদার সাথে একটা যোগানের ফারাক থেকে যাচ্ছে। আর এই যোগানের যখন ফারাক থাকে তখন বাণিজ্যিক কর্পোরেট ব্লাড ব্যাঙ্কগুলো, কর্পোরেট ব্লাড অর্থাৎ প্রাইভেট ব্লাড ব্যাঙ্কে যে বড় বড় ব্লাড ব্যাঙ্ক যেখানে বাইপাস অপারেশন হলে হয়তো 4-5টা রক্ত লাগে 4 মাস ইউনিট, তাদের বলে গার্জিয়ানদেরকে আপনার 10টা বা 15টা ডোনার নিয়ে আসুন। এইভাবে বাণিজ্যিক কর্পোরেট ব্লাড ব্যাঙ্কগুলো ব্যবসা করছে, কালোবাজারি করছে। তাই রক্তকে ব্যবসামুক্ত করার জন্য আমাদের রাজ্যের যে সরকারি রক্ত ভাণ্ডার, রাজ্য সরকার যে ভর্তুকি দিয়ে বাংলার মানুষের স্বার্থে 87টা ব্লাড ব্যাঙ্ক পরিচালনা করছেন, সেই ব্লাড ব্যাঙ্কের রক্ত মজুত রাখার জন্য আমাদের এই প্রচার, আমাদের আবেদন মানুষের কাছে। এবং রক্তর যে সংকট চলছে মোকাবিলা করার জন্য আমরা বলি যে থ্যালাসেমিয়া এর কোনো ওষুধ নেই, এর মূল ওষুধ হচ্ছে এই সম্পর্কে মানুষকে সচেতন করা। তাই সাধারণ মানুষকে এই রোগটা কী, কেন হয়, কেন হয় হলে তার করণীয় যে পরিণতি কী এবং কীভাবে প্রতিরোধ করবো এই বার্তা নিয়েই আমরা রাস্তাতে বেরিয়েছি। 100